সময়ের সেরা বলার হাসান মাহমুদের বলে আত্মবিশ্বাস নিয়ে বড় শট খেলে বল গ্যালারিতে পাঠানো ব্যাটারের নাম শামীম পাটোয়ারি। শুধু হাসান না, সব বলারের বলে বড় শট খেলতে দেখা যায় এই ব্যাটারকে। ওয়ানডে ক্রিকেটে 7 নম্বর পজিশন নিয়ে বেশ কিছুদিন যাবৎ আলোচনা চলছে। কে এই পজিশনের জন্য বেস্ট হবে, স্ট্রাইক রোটেট করে ব্যাট করা বা দলের প্রয়োজনে শেষের দিকে 130 কিংবা 140 স্ট্রাইক রেটে ব্যাট চালাতে পারবে এমন ইম্প্যাক্ট একজন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা টিম ম্যানেজমেন্টের লক্ষ্য। এমন চিন্তা থেকে এই পজিশনের জন্য 2 থেকে 3টি নাম নিয়ে আলোচনা করতে শোনা যায়। তবে সেই তালিকায় এবার আরও একটি নাম যোগ হতে পারে শামীম পাটোয়ারি। মূলত আয়ারল্যান্ডের সাথে টি টোয়েন্টিতে ভালো ব্যাটিং করে দীর্ঘদিন পর আলোচনায় আসে এই ব্যাটার। 2021 সালে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে অভিষেক হলেও 9 ম্যাচ খেলে বাদ পড়েন দল থেকে। এরপর 2023 সালে আবারও সুযোগ হয় জাতীয় দলে, খেলেন 5টি ম্যাচ। নিজের শেষ ম্যাচে 51 রানের করা ইনিংসটি এড়িয়ে যায়নি কোচ হাতুরি সিংহের নজর। হয়তো তখন থেকেই এই ব্যাটারকে নিয়ে পরিকল্পনা সাজাতে শুরু করেন। 26 জনের ক্যাম্পের প্রথম দিনের অনুশীলনে হাতুরি সিংহের ক্লাসের মনোযোগী ছাত্র ছিলেন শামীম। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ব্যাটিং, তা তো অনুমান করা যায়। আধুনিক ক্রিকেটে ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ হবে অ্যাটাকিং, যা কিনা শামীমের মধ্যে রয়েছে। আর সেই অ্যাপ্রোচকে আরও ধারাবাহিকভাবে কাজে লাগিয়ে নিজের সেরা কীভাবে দিতে হবে সেই টোটকাই বলে দিচ্ছেন টাইগারদের মাস্টার মাইন্ড। হাতুরি সিংহের পর পাটোয়ারির ব্যাটিং দেখলেন সহকারী কোচ পোথাস। সেন্টার উইকেটে ব্যাটিং করার সময় ঠিক নেটের পিছনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে শামীমের ব্যাটিং দেখেন নতুন কোচ। এমন ব্যাটিং দেখে পোথাসের মনে প্রশ্ন তৈরি হলেও হতে পারে, পাওয়ার ক্রিকেট খেলার মতো সব রসদ রয়েছে এই ক্রিকেটারের, শুধু প্রয়োজন সঠিক পরিচর্যার, আর সে দায়িত্ব নিতে হবে আমাদের। দায়িত্ব নিয়ে শামীমের মতো ক্রিকেটারদের আরও পরিপূর্ণভাবে তৈরি করতে বিশেষ পরিকল্পনা সাজাবে কোচিং স্টাফরা, যেন বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতে পারে এবং লাল সবুজের পতাকা উঁচু করতে পারে। আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজের 7 নম্বর পজিশনের জন্য পাটোয়ারিকে স্কোয়াডে সুযোগ দিলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এশিয়া কাপ এবং বিশ্বকাপকে সামনে রেখে আফগানদের সাথে সুযোগ দিয়ে পরখ করে দেখা যেতে পারে। সে যাই হোক, শামীম পাটোয়ারিকে নিয়ে কি পরিকল্পনা সাজাতে হবে তা সময়ই বলে দেবে। তবে এই ক্রিকেটারের অ্যাবিলিটি রয়েছে পাওয়ার ক্রিকেট খেলার, তা অনুমান করতে পেরেছে হাথুরু এবং পোথাস। বাকি কাজটা তাদের হাতেই।